এই মাত্রে স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলে এসে একটা গরু নিয়ে গেছে, আসলে দামাদামি উনি করে নাই, একদমই হয়ে গেছে। কত টাকায় কিনলেন ভাই? 5,50,000। 5,50,000 টাকায়? তো আসলে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় ছেলে হিসাবে আসলে আপনার কাছে কি কোনো জোরাজুরি করছে বা? না না না, ওনার ব্যবহার আচার খুবই ভালো এবং উনি বলছে আমি একটা দামই বলবো, যদি আপনার ভালো লাগে আপনি দিবেন। এই ব্যবহারের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, কারণ উনি ব্যবহারটা খুবই ভালো করছে ইনশাল্লাহ। মানে এক কথায় মানে গরুটা বিক্রি কথাই বাঁচা কেনা হয়ে গেছে। আইসা গরুটা কি কিভাবে দেখছে একটু বলবেন আমাদেরকে? এবং গরুটা খালি কইছে তুমি একটু নিচে নাও গরুটা আমি দেখি। আমি দেখাইছি, দেখানি পরে বলছে কত রাখবা দাম, আমি চাইছি 7,00,000, উনি বলছে 5,00,000। পরে সাইড দিকে বললো না 5,50,000 দিব দাও, আমি কই জান লয়ে যান। এই দুই কথার পরই বেঁচে গেল। আচ্ছা, এত বড় মাপের একজন লোক এই যে সাধারণ মানুষের মতন হাটে এসে গরুটা করাই করার, এটার মানে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? আমি তো সেটাই বললাম যে ওনার মতো মানুষ যে এখানে আসছে, আমি সেক্রেটারি হাটের হই যে আমি নিজে ধন্য এবং সবাই ধন্য হাটের মানুষ, যে উনি এখানে আসছে এই মানুষের ভিতরে। উনি তো পারতো যে খামার থেকে বড় বড় খামার থেকে কিনতে, উনি যে এখানে আসছে এই জন্য আমরা ধন্য। দর্শক, পুরো ভিডিওটি আপ দেখার আমন্ত্রণ রইল। কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলে আসলেন, আয়েশা কিভাবে গরুটা ক্রয় করলেন, খালি বিষয়টা একটু দেখার চেষ্টা করি। তার ব্যাপারে গোপাইতে এই গরুটাকে বেচে 7,20,000 দিয়ে দেন। না না, গরুটা তো ধরে শুনিয়ে দাম আমি করতেছি, দাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নাসির ব্যাপারী যে ঢোকাচ্ছে সেই ঢোকা থেকে এই মাত্র বিক্রয় হয়ে গেল একটি গরু 5,00,000 টাকা আরো বেশি একটু দামে। এবং গরুটি কে ক্রয় করেছেন আমরা সরাসরি নাসির ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। নাসির ভাই, আপনার কাছ থেকে এই মাত্র যে গরুটি ক্রয় করলেন, দুটি গরু দেখলেন, হাটায় দেখালেন এবং এই মাত্র গরুটিকে চূড়ান্ত সিদ্ধান্ত করে যে গরুটাকে দাম করে নিয়ে গেলেন, আমাদেরকে একটু বলবেন কত টাকায় আপনার গরুটা বিক্রি হলো, কার কাছে বিক্রি হলো? 5,50,000 টাকা বিক্রি হলো এবং উনি হলো স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলে। কি স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলে? জি জি, মানে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রী রানিং বর্তমান যে এই স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের মানে ছেলে গরুটা নিয়ে গেলেন আমাদেরকে। আচ্ছা, আমরা তো যতটুকু জানি এর আগে যতক্ষণ মানে কথা বলছিলেন যে রাষ্ট্রপতির ছেলে নাকি আসছে, আপনাকে প্রথম যে ইনফরমেশনটা দিচ্ছে রাষ্ট্রপতির ছেলে বলছিল, আসলে কি রাষ্ট্রপতির ছেলে? না না, স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রীর মানে মহোদয়ের ছেলে মানে গরুটাকে ক্রয় করছেন, তিনি এসে আসলে আপনার কাছে কি বলেছিলেন একটু যদি আমাদেরকে বলেন। সে দাম জিজ্ঞাসা করছে, একটা দামই কইছে, এক দামই দিয়ে দিছি, যে আসলে সে ভালো জিনিস চাইছে, হয়তো আমার কাছে আরো থাকলে সে বড় গরু খুঁজতেছে নিত ইনশাল্লাহ। মানুষ হিসাবে তো অনেক ভালো দেখলাম। আপনার কাছে কি মানিলো এটাই আপনার কাছে আপনার দোকানে সবচেয়ে ভালো এবং সুন্দর গরু ছিল? সেটা এখনকার যে নেই, এর আগে পরে অনেক বড় গরু বেচছি আমি, 8,00,000 বেচছি, 9,00,000 বেচছি, 7,00,000 বেচছি, এখন আমার কাছে ওটাই বড় ছিল। নাসির ভাই, আমাদেরকে বলবেন যে আজকে আপনার কতগুলো গরু বিক্রি হলো? আজকে এটা দিয়ে 42টা বেচা হয়েছে। 42টা গরু বিক্রি হলো, এটা নিয়ে 43টা নাকি? জি জি, এটা নিয়ে 43টা। আপনি কুরবানির জন্য এই এক সপ্তাহের ভিতরে কতগুলো গরু বিক্রি হয়েছে? 200 ওভার হয়েছে, 207-8টা হবে। 207-8টার মধ্যে মানে গরু বিক্রি হয়েছে। তো আজকে এখন রাত কয়টা বাজে? এখন হয়তো 2:30 বাজে, সম্ভবত 2:30 বাজে। এই 2:30 বাজে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় ছেলে আপনার এই গরুটাকে ক্রয় করে নিয়ে গেলেন, আপনার কাছে কি মনে হলো? না, আলহামদুলিল্লাহ আমার মনের কাছে খুব ভালো লাগছে যে ওনার কাছে গরুটা আমি বেচতে পারছি, এতে আমার মনে খুশি। মানে তেমন কোনো দামাদামি কিন্তু করে না? না, তেমন দামাদামি উনি করে না। মানে আসলো গরুটা দেখলো, দেখে আপনার কাছ থেকে গরুটা করে নিলো, এটা কি শুধু নাসির ব্যাপারে দেখে কি কি? না না, উনি যেখান থেকে কিনে আগে পরে আমি শুনছি এইভাবেই কিনা বেচা করে, সে কিনার সময় এরকমই, উনি একদমই কিনে। আচ্ছা, অনেকগুলো ব্যাপারী রয়েছে কিন্তু সবাই নাসির ব্যাপারীর কাছে এতটা আশ্বস্ত মানে এতটা বিশ্বাস পায় কি করে ভাই? এটা হলো একমাত্র আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত ছাড়া এটা কখনোই সম্ভব হয় না, এটা আল্লাহর রহমত। আর বিশ্বস্ত গোছাতে হলে এটা তিলে তিলে গোছাতে হয়, সেটা আমি এখানে 29 বছর ব্যবসা করি এই হাটে। হয়তো মিডিয়া জগতে এখানে ঢুকছে আজ 3 বছর এই গাবতলী হাটে, হয়তো আপনার ইউটিউবার কিংবা মিডিয়া এরা 3 বছর আমাদের দেখাইতেছে, আমি তো এখানে ব্যবসা করি 29 বছর ইনশাল্লাহ। মোটামুটি আগে পরে আমার গরু কোরবানির সময় কোনো সময় থাকে না ইনশাল্লাহ, একবার যে ন্যায় দ্বিতীয়বার তার কাছে আমি ব্যস্ত হই। আচ্ছা, গত বছর দেখলাম আপনার মানে 2023 সালে কোরবানিতে মানে কোরবানির চাঁদ রাতের আগে আপনার গরু বিক্রি করা আছে। হ্যাঁ, দুদিন আগে গরু নাই, অনেকে গরু মানিলো বিক্রি করতে পারছে না, কান্নাকাটি করতেছে, কিন্তু আপনার কাছে কোনো গরু নাই?
এবং সর্বোচ্চ লেভেলের গরু বিক্রি করতেন গত বছর আপনি, কিন্তু এই বছরও মনে হয় লিস্ট যদি ধরতে যাই হিসাবে তাহলে আপনার হাতে এখনো বিক্রি হিসাব করতে গেলে আপনি সর্বোচ্চ লেভেলে রয়েছে। হ্যাঁ ইনশাআল্লাহ হয়তো গাবতলী হাটে আমি সর্বোচ্চ আছি, অন্যান্য জায়গায় হয়তো কমে যাবে। বন্ধুক ভাই আপনি আসলে কতটা কোটার মধ্যে যেতে চান, দেন কতগুলো গরু বিক্রি করতে চান আপনি? আসলে আমার উপলক্ষে টার্গেট আছে 350, যদি সম্ভব হয় আরো বাড়াইতে পারি। আচ্ছা আপনি 350 বলতেছেন, অলরেডি 268টা বিক্রি হয়ে গেছে। জি জি হয়েছে, এখনো তো বহুত দিন দেরি আছে। দিন আছে, তবে এটা অবস্থান করবে বেচা কেনার পরে, তবে 350 তো থাকবে, তারপরে আরো বাড়তি করলে বেচা কেনার পরে এটা বিশেষ করবে। এই মুহূর্তে মানে আপনার গোগায় কতগুলো গরু রয়েছে? এই মুহূর্তে এখন আছে 52 পিস। 52 পিস গরু রয়েছে। জি এই 52 পিস গরু বিক্রি হওয়ার পর পরে কি আপনার এখানে আবার গরু উঠবে? না, বেচা হোক আর না হোক কালকে আসবে, আবার আজকে আবার ভোরবেলা আসবে, এরকম ধারাবাহিক ভাবে আসতে থাকে, এদিক বেশি ওদিক আসে। এখানে তো আর এতগুলা গরু রাখা যায় না, এলে এখানে আমার ইস্টিমেট আছে 60টা গরু রাখার মতো জায়গা আছে। মানে 60টা বিক্রি হওয়ার আগে আপনার আবার গরু আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হয়তো 15-16টা বেচছি, আবার এক গাড়ি আসি নামিয়ে গেছি, এরকম রানিং এ থাকবে, রানিং এ থাকবে। জি জি। তো ভাই আপনি রেস্ট নেন কখন ভাই? ভাই মোটে ধরেন এখন এই কয়দিন ধরে ফজরের টাইমে যাই, সকাল 10টা আসি, এটুকের ভিতরে রেস্ট। মানে ফজরের থেকে সকাল 10টা পর্যন্ত আপনার রেস্ট? জি। এর ভিতরে আর কোনো রেস্ট নাই? না না। আমরা সবাই দর্শক এই মুহূর্তে মানে এলো এই ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, কারণ এই ব্যক্তি অনেক পরিশ্রম করতেছে। দর্শক এখান থেকে অনেকগুলো শাড়ির মধ্যে থেকে একটা গরুকে বাছাই করে তিনি দিলেন এই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মহোদয়কে। তিনি এলো আসার সাথে সাথে তিনি বেশি কথাবার্তা বলা লাগে নাই, এক কথায় তিনি বিক্রি করেছেন। আর যে একটা দামই বলতেন উনি, যে একটা দাম আপনি কি চান নাই ভাই আর একটু বেশি বাড়াতে হবে? না আসলে দামের সাথে দেখলাম যে সেটেল হয়ে গেছে, আর এটা চাওয়া চাওয়ার কিছু নাই। হয়তো আমি চাইলে 50,000 দিত নাই, 20,000 দিত, আমি আর দাবি করি নাই। যে জাগা ওনার কাছে একটা গরু বেরছি, তাও অনেকে দেখবো তো না গরুটা বেচছে, এই হিসাবেই দিয়েছে। মানে এটা দেখছে, আমরা দেখলাম আপনি ওখানে বসে রয়েছেন, আপনার কাছে বসে একটু আলাপ আলোচনা করতেছি, একজন দূরে এসে বললো যে রাষ্ট্রমন্ত্রী ছেলে আসছে, কি আপনার কাছে তো এটাই বলছিল? হ্যাঁ এটাই বলছি। কিন্তু আয়সা পরবর্তীতে জানলেন যে না স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে মধ্যে আসছেন, আয়সা আপনার কাছ থেকে গরুটা এক কথা। অনেক ঠান্ডা মানুষ দেখলাম যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মানে যে ছেলে হিসেবে তার যে প্রভাব বা অধিবত্ত যেভাবে মানে থাকার কথা সেভাবে কি ছিল? না না না, ওনার ব্যবহার আচারটা খুবই ভালো, সাধারণ মানুষের থেকে যে উনি গরু কিনতে আসছে হাটে, আমি সেক্রেটারি এই হাটের হিসাবে আমি ধন্য ধন্য বলতে চাই, যে উনি একটা সাধারণ মানুষের মতো এসে গরু কিনে নিয়ে গেছে। উনি পারতো বড় বড় খামারে যেতে, কিন্তু তা না ভেবে এই মানুষের ভিতরে এসে কিনছে, সে কারণে আমি ওনার কাছে কৃতজ্ঞ জানাই। আর ধন্যবাদ, দর্শকদের জন্য একটু যদি কিছু বলেন ভাই। দর্শকের জন্য আমি বলি ভাই, আসলে গরু কুরবানি জিনিসটা এমন একটা জিনিস, পছন্দ হলে সেটা হয়তো 2,000-5,000-1,000 টাকার লাগি, অনেকেই দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করে, ওইটা পরবর্তী বেচা হয়ে গেলে আফসোস করে, আসলে ওটা তার কিসমতে নাই, এটা ভাবে না যে আসলে ওটা আমার কিসমতে নাই। অনেকে রাগ করে কয়না এবার কুরবানি দিব না, আসলে এইসব বিষয় গেলা মাথায় রাখতে নাই, কারণ ওটা হয় নাই আপনার রিজিকে নাই, হয় নাই আর একটা হবে, এটা ভাইবি চলতে হবে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যে না আল্লাহ পাক আমাদের শরীর স্বাস্থ্যটা আপাতত ভালো রাখে। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন এই ভাইয়ের কাছ থেকে যে মূল্যবান কথাগুলো বললেন, তিনি আসলে বেশি কথা বলা লাগে না, তার গরুর দামটা এমন ভাবে চান তিনি তত বেশি মানে হলো বাড়াবাড়ি করতে হয় না, এসে যার গরু পছন্দ হয় কিন্তু সাথে সাথে বিক্রি হয়ে যায়। এখন মানে হলো এখনো মানে প্রায় 7-6 দিনের মতন আছে রয়েছে এখনো কোরবানির বাকি, কিন্তু এই মুহূর্তে তিনি হলো 208টি গরু বিক্রি করে দিয়েছিলেন আমাদেরকে, যেটা জানালেন আমাদের ইন্টারভিউর মাধ্যমে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।